नोंटे फोंटे नोंटे फोंटे। ठाकुर, ओ ठाकुर, अरे कोथाय गेले? अरे ओ ठाकुर, হ্যাঁ, আরে নন্টে আর ফোনটাকে একবার ডাকো তো। হ্যাঁ, তাড়াতাড়ি ডাকো। ঠিক আছে সব। জানিস ফোনটে, কাল একবার আমাদের ঘরটা পরিষ্কার করব। এ নন্টুয়া বাবু, এ ফোনটুয়া বাবু, নন্টুয়া বাবু, ও নন্টুয়া বাবু। কি ব্যাপার বলতো নন্টে, ঠাকুরের গলা বলে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, চল চল তো দেখি। কি ব্যাপার গো ঠাকুর, এত হন্তদন্ত হয়ে আমাদের ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকেই ডাকছি। এ সুপারিনটেন্ট বাবু তোমাদেরকে বুলাইতেছেন। স্যার! আগে হ্যাঁ, ঠিক আছে তুমি যাও, আমরা যাচ্ছি। ব্যাপার বলতো নন্টে, কেলটুর নতুন কোনো শয়তানি চাল নয় তো? তা কি করে হয়, কেলটুদা তো ছুটি নিয়ে বাড়ি গেছে। আপনি আমাদের ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোন, এই আমি এই ঘন্টা খানেকের জন্য একটু বেরোচ্ছি, বুঝলি? এই আমার ঘরটা বড় অপরিষ্কার হয়ে রয়েছে, একেবারে একবারে যাচ্ছে তাই অবস্থা। তোরা একটু ভালো করে ঝাড়পোঁছ করে রাখিস। হ্যাঁ কেমন? ঠিক আছে স্যার। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি ফেরার আগেই সমস্ত ঘর পরিষ্কার করে ঘরের ভোল একেবারে পাল্টে দেব। তখন আপনি এসে নিজের ঘরকে নিজেই চিনতে পারবেন না। বাবা, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে চললুম। এসে যেন দেখি ঘরের মেঝেতে আমার মুখ দেখা যায়। হ্যাঁ আসি। ইস, পাপোষটা কতদিন ঝাড়া হয়নি, আমি একটু ছেড়ে রাখি। আমি তবে ঝুল ঝাড়ুটা দিয়ে ঝুলগুলো একটু ছেড়ে দিই। উফ বাবা, মনে হচ্ছে রাজ্যের সব ধুলো স্যারের পাপোশে এসে জমা হয়েছে। যাগে, স্যারের ফিরতে এখনো আধ ঘন্টা বাকি, তার মধ্যেই সব ঠিকঠাক করে দেব। তুই এক বালতি জল আন ফোনটে, আমি বিছানার চাদর দিয়ে সব ওয়াশ করে দেব। সবেরে বালি, ওয়ে
কোথায় রে নন্টে আর ফন্ড? তে হত ছাড়া মরকট, ঘরটাকে একবারে নরক গুলজার বানিয়ে ছেড়েছিস। হ্যাঁ একই, এসব কি হয়েছে? তোদের একবার হাতে নাগালে পাই, তারপর আমি একবার বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি ভালো করতে চেয়েছিলাম, বিশ্বাস করুন স্যার, ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু এই রকম যে আমার এত সুন্দর ঘরটাকে একবারে ধাপার মাঠ করে ছেড়ে দিয়েছে। আমি তোকে হাতে পাই, তোকে দুটোকে হাতে পাই, মাথার চুলের মুঠি ধরে মোড়া ধরে আজকে আমি সবকে সিধে করে দেবো। কোথায় পালাচ্ছিস? চল এক্ষুনি, চল এক্ষুনি, তোকে সব টাকা সবকে মানে মেয়ে চেন করে রেখে দেবো। যা